আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো গ্যাসের চুলায় 2 পাউন্ডের ভ্যানিলা স্পঞ্জ কেক। কেকটা হবে নরম, সফট আর তুলতুলে। তাই কেকটা বানাতে আমি চলে যাচ্ছি। এখানে একটি প্লেট নিয়েছি, তাতে চালনিতে আমি 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা, 1/2 চা চামচ লবণ। দিয়ে এবারে চালনি দিয়ে আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। চেলে নিলে কেকটা সফট হয়। এবারে শুকনো উপকরণগুলো মিশিয়ে সাইডে রেখে দেব। এখানে একটি বোল নিয়েছি, সিং বোলে আমি এখন 4টা ডিম ভেঙে নেব। হলুদ অংশ আর সাদা অংশটা আলাদা করে ভেঙে নেব। হলুদ অংশ যাতে সাদা অংশে কোনো রকম না পড়ে, পড়লে ফোমটা ভালো হবে না। এবার আমি একটা হ্যান্ড উইক্স নিয়েছি, হ্যান্ড উইক্স দিয়ে আমি সাদা অংশটাকে বিট করে নেব। এরকম বিট করতে করতে যখন বড় বড় ফেনা উঠে যাবে, তখন আমি নিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণ চিনি। চিনিটা আমি অল্প অল্প করে দেব আর হ্যান্ড উইক্স দিয়ে বিট করতে থাকব। অল্প অল্প করে চিনি দেব আর মিক্স করব। অল্প অল্প করে চিনিটা দিলে ফোমটা ভালো হয়, আর একবারে চিনিটা দিয়ে দিলে ফোমটা ভালো হবে না। তাই আমি অল্প অল্প করে চিনি দিয়ে সুন্দর একটা মেরন তৈরি করে নেব। বিট করতে করতে যখন যখন একটা ফোম ফোম ভাব চলে আসবে, এরকম যখন ফোম ফোম ভাব চলে আসবে, তখন এই তখন আমি এই পর্যায়ে দিয়ে দেব 4টি ডিমের কুসুম। আমি আলাদা করে রেখেছিলাম, সেই কুসুমটা দিয়ে দেব। এবারে কুসুমটা দিয়ে আমি আবার 3-4 মিনিটের মতো বিট করে নেব। ভালোভাবে বিট করে হলুদ অংশটাকে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে আমি নিয়েছি 1/4 কাপ রেগুলার রান্নার তেল। তেলটা দিয়ে আমি আলতো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে আমি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। ভ্যানিলা এসেন্সটা দিয়ে আবারও ভালো করে বিট করে মিশিয়ে নেব। ভ্যানিলা এসেন্সটা মেশানো হয়ে গেলে এখানে আমি এবারে শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। হ্যান্ড উইক্স দিয়ে আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণটা। জোরে মিশালে আবার ফোমটা, সুন্দর একটা মেরন তৈরি হয়েছে, সেটা নষ্ট হয়ে যাবে। তাই এইভাবে শুকনো উপকরণগুলো আমি দেব আর হ্যান্ড উইক্স দিয়ে আলতোভাবে মিশিয়ে নেব। এখানে আমি টেনে দিয়েছি, তাই জোরে লাগছে, কিন্তু আমি আস্তেই আস্তে আস্তে ঘুরে ঘুরে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দেব 1/4 কাপ দুধ নিয়েছি, গরুর দুধ। দুধটা আমি অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব। এবারে আমি সবটুকু শুকনো উপকরণটা দিয়ে দিলাম, দিয়ে আলতোভাবে ঘুরে ঘুরে মিশিয়ে নেব। এখানে আমি দুধটুকু দিয়ে দিলাম। 1/4 কাপ দুধ আমার সবটুকুই লেগে গেছে, আপনাদের কম বেশি লাগতে পারে, সেভাবে দিয়ে নিতে হবে। আর এমনিতে প্লেন কেকের মতো তো প্লেন কেকে তো একটু পাতলা হয় মিশ্রণটা, আর এই স্পঞ্জ কেকে মিশ্রণটা হবে
घन ठीक এরকম হবে। এখানে আমি একটি 8 ইঞ্চি কেকের মোল্ড নিয়ে নিয়েছি। এখানে আমি সয়াবিন তেল দিয়ে তেলটা আমি ব্রাশ করে নিলাম। ব্রাশ করে এখানে আমি কাগজ কেটে রেখেছিলাম সাদা, তাই কাগজটা আমি দিয়ে দিলাম। ভালো করে সেট করে এবারে কেকের মিশ্রণটা আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এরকম দুবারে ট্যাপ করে নিতে হবে। এখানে আমি একটি চুলায় আমি একটি সসপ্যান বসিয়ে দিয়েছি। সসপ্যানের ভিতরে একটি স্ট্যান্ড দিয়ে কেকের মোল্ডটা আমি বসিয়ে দিলাম। এবারে ঢাকনা দিয়ে ঢেকে আমি 25 থেকে 30 মিনিট কেকটাকে বেক করব। ফিরে এলাম 30 মিনিট পরে। এবারে কেকটা আমার হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন কেকের উপরে কী সুন্দর একটা কালার এসেছে। এবারে ছুরি দিয়ে চারি কোলে ছাড়িয়ে প্লেটে ঢেলে নিলাম। দেখতে পাচ্ছেন কতটা সফট আর স্পঞ্জি হয়েছে কেকটা। এবারে আমি কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারাও যদি এইভাবে রেসিপি ফলো করে যদি বানান অবশ্যই আপনাদের কেকও এরকম সফট আর স্পঞ্জি হবে। এবারে আমি কেটে দেখিয়ে দিচ্ছি, যার যেমন ভালো লাগে সে তেমন করে পিস পিস করে কেটে নেবেন। আমি এরকম করে কেটে নিলাম। আর আমার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।